হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিন তো রান্না বাড়ি এটা সেটা আপনাদের দেখানো হয়, আজকে আমি খাবার খাবো সেটাই দেখাবো। এখানে ভর্তা করতেছি, ভর্তাটাকে করে নিই তারপরে দেখ। ফার্স্টে আমি এই যে এতগুলো মরিচ নিয়ে নিয়েছি, এখানে শুকনা মরিচ হলে আরও বেশি। আমাদের বাসার খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। অন্যরকম একটা ঘ্রাণ মাশাল্লাহ। ভর্তাগুলো আমি করে নিচ্ছি, চটকে নামা খেতে হবে না। এই ভর্তাটা হচ্ছে ধোয়া উঠা ভাতের সাথে জাস্ট অনেক মজা লাগবে খেতে। আপনাদের সামনে আমি আজকে নতুন নতুন একটা ভিডিও শেয়ার করতেছি। এরকম ভিডিও এর আগে একটা করেছিলাম, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করছিলেন, তো ভাবলাম আর একটা ভিডিও করি। এই যে চটকে চটকে মাখছি। ভর্তাগুলো করা শেষ হয়ে গিয়েছে আমার। এখন এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, কি কি খাবো। এখানে সাদা ভাত আছে, আলু ভর্তা, চিকেন আর ডাল, এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। খেয়ে দেখাবো কেমন মজা। তো স্টার্ট করি আজকে আমার খাওয়া। আলু ভর্তা তো আমার সবসময় অনেক পছন্দের, যার জন্য আজকে আলু ভর্তা করছি। মন প্রাণ ভরে খাবো নতুন আলু ভর্তা। যারা আমার ভিউয়ার্স আছে সবাই জানে যে আমি কেমন ভিডিও করি। আজকে নতুন আর একটা ভিডিও করছি, আশা করি নতুন টাইপের, অনেক ভালো লাগবে। এরকম টাইপের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এখানে আমি নিয়েছি মুরগির ডাল। সরিষার একটা ফ্লেভার, সরিষার তেল যেহেতু আমাদের বাড়ির গ্রামের বাড়িতে করা, অনেক মজার। যাদের রুচি নেই তারা আমার ভিডিওটা দেখে রুচি বাড়াবেন। আমার আজকে হাতটাও কেটে গিয়েছে যে খুব দ্রুত রান্না করতে গিয়ে চরম খিদা লাগছে আজকে। আর ভর্তা হইলে সেদিনকে আমার বেশি খিদা লাগে আরো। আল্লাহ শুকরিয়া, আল্লাহ এত সুন্দর খাবার সামনে দিয়েছেন।
খাবো। চিকেনটা কেমন হয়েছে বলি, অনেক মজা। তো আজকে পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।